এক্সপ্লানেশনস এর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এক্সপ্লানেশনস এর এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আশা করি আগের ভিডিওগুলো দেখেছ। তো এই লাইনগুলো বা ও হার্ট, এটা হচ্ছে আমাদের ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে লেখা উইথ ওয়াল্ট হুইটম্যানের। চলো আমরা একটু লাইনগুলো দেখি। বাট ও হার্ট 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 ও দ্য ব্লিডিং ড্রপস অপারেট। তোমরা যে হার্ট লেখাটুকু দেখলেই মনে রাখবা যে হৃদয়ে কষ্ট পেয়েছে আমাদের কবি ওয়াল্ট হুইটম্যান। তার জন্যে আব্রাহাম লিঙ্কন যখন মারা গিয়েছেন তার এই যে রক্তের ফোঁটাগুলো হচ্ছে জাহাজের পাটাতনে পড়ে আছে, যেহেতু তাকে ক্যাপ্টেন বলেছেন। ঠিক আছে। ও দ্য ব্লিডিং ড্রপস অফ রেড ওয়ার অন দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইজ। এই যে রক্তের ফোঁটাগুলো পড়ছে আমার ক্যাপ্টেন যেখানে জাহাজের মধ্যে শুয়ে আছে। কেমন শুয়ে আছে? অল ইন কোল্ড অ্যান্ড ডেড, মৃত ঠান্ডা একটা শরীর হিসাবে। ঠিক আছে। তো আমরা প্রথম লাইনে যেগুলো যেভাবে আমরা শিখেছি যে আমরা লিখবো হচ্ছে দিস লাইন্স আর টেকেন ফ্রম ওয়াল্ট হুইটম্যানস এলিজি, এলিজি অথবা পোয়েম যেটা লিখি চলবে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। ঠিক আছে। এবং এই কবিতাটা কি করা হয়েছে, আমরা মেটাফোরটা পুরোটাই এক্সপ্লানেশন করে দেব যে পুরো দেশটাকে হচ্ছে জাহাজের সাথে তুলনা করা হয়েছে, আব্রাহাম লিঙ্কনকে ক্যাপ্টেনের সাথে তুলনা করা হয়েছে মেটাফোরের মাধ্যমে। দেন কি বলা হয়েছে, আমরা এই লাইনগুলো এই চারটে লাইন এক্সপ্লেনের ক্ষেত্রেও আমরা পুরো কবিতার অলমোস্ট সামারি টাইপ করে লিখবো, অর্থাৎ কিভাবে আব্রাহাম লিঙ্কন দেশের জন্য কাজ করেছেন, কি কি কাজ করেছেন, আব্রাহাম লিঙ্কনকে আমাদের রাইটার প্রেসিডেন্ট সরি আমাদের রাইটার কতটা পছন্দ করতেন ওয়াল্ট হুইটম্যান, দেন ওনাকে মারা হয় কখন কিভাবে, মারা যাওয়ার পরে তার প্রতি অনুভূতিটা কি ছিল, এই পুরো বিষয়টা আমরা লিখব। ঠিক আছে। তো আমরা আশা করি যে এভাবে লিখতে পারবো। তোমরা যারা শর্ট কোয়েশ্চেন বা ব্রড কোয়েশ্চেন দেখেছো এই টপিক থেকে তারা এটা অবশ্যই লিখতে পারবে। দেন পরের অংশে চলে আসি আমরা। এটা হচ্ছে প্রেয়ার ফর মাই ডটার থেকে, WB Yeats এর লেখা। দেখো, ইন ইন্টালেকচুয়াল হেট্রেড ইজ দ্য ওয়ার্স্ট, বলছে যে মানুষের প্রতি ঘৃণা, সেই ঘৃণাটা জেনে বুঝে এটা সবচেয়ে খারাপ। সো লেট হার থিঙ্ক ও পাইন্স আর অ্যাকার্স্ট, তাই তার চিন্তা ভাবনা বা তার যে ওপিনিয়ন, ওপিনিয়ন মানে মতামত, অ্যাকার্স্ট বলতে বোঝায় হচ্ছে অভিশপ্ত বা হতভাগ্য। তো বলছে যে যে মানুষের মনের মধ্যে হেট্রেড থাকে ওর চাইতে খারাপ কিছু নাই, তার তাই তার চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাগুলো সবসময় অভিশপ্ত থাকে। তো এগুলো মূল কথা না। ইন্টালেকচুয়াল হেট্রেড, ঘৃণা নিয়ে কোন কবিতায় কথা বলা হয়েছিল এই প্রেয়ার ফর মাই ডটারে, এটা জাস্ট মনে থাকলেই হবে। এই দুটো লাইনের মিনিংটা কি বলছে যে দেখো এখানে অসম্ভব সুন্দর আসলে লাইনগুলো। কবি বলছে যে একটা ইভিল মাইন্ডেড এডুকেটেড ম্যান, মন খারাপ ভেতরে খারাপ এরকম একজন শিক্ষিত মানুষ বা মহিলা, যাই হোক, সে কার চেয়ে বেশি ডেঞ্জারাস, একজন অজ্ঞাত বা একজন মূর্খ মানুষের চেয়ে বেশি খারাপ, যার মনের ভেতরে দেখবে যে অনেক মহিলা আছে, অনেক নারী মানুষ আছে যারা হচ্ছে ভেতর থেকে ভালো না। ঠিক আছে। ঘৃণা হোক, তারপর কুচকরি হোক, এই বিষয়গুলো তাদের মধ্যে থাকে। তো আমরা প্রথমে অংশটা লিখব, দেন আমরা এক্সপ্লেইন করব যে কবি কেন কখন তার কন্যার জন্য কি কি আশা করেছিলেন, কি কি চেয়েছিলেন, কেন উনি হচ্ছে তার সৌন্দর্য, প্রচুর প্রচুর সৌন্দর্য তার মেয়ের জন্য চায়নি। ঠিক আছে। সামারিতে আমরা যা যা জেনেছি মোটামুটি তার অনেকটাই আমরা এখানে সরাসরি লিখে দেব। এবং একজন মানে এখানে যে লাইন বাই লাইন হুবহু এক্সপ্লেইন করতে হবে এখানে যা লেখা, সেরকমই না, সেরকম করলে ভালো কিন্তু সেরকম না। তোমরা, আমি বলবো যে তোমরা যেটুকু যা জানো সেটুকু এখানে লিখবা, যে এখানে একটা নারী যদি ইভিল মাইন্ডেড হয় তাহলে সেটা তার জীবনের একটা অভিশাপের মতো, কারণ এই ইভিল মাইন্ড নিয়ে সে কখনো অন্য মানুষের খুশি আনন্দ এইগুলো দেখে কখনো নিজে সন্তুষ্ট হতে পারবে না। অ্যান্ড দ্যাটস ওয়াই এই পুরো বিষয়টা হচ্ছে আমাদের কবি তার নিজের মেয়ের জন্য আশা করেছেন বা চেয়েছেন সৃষ্টিকর্তার কাছে। পরেরটা দেখো, এটা মেন্ডিং ওয়াল থেকে দেওয়া, রবার্ট ফস্টের লেখা। এই মেন্ডিং ওয়াল, দেয়াল তৈরি। বিফোর আই বিল্ড এ ওয়াল, একটা দেয়াল তৈরির আগে আই উড আস্ক টু নো হোয়াট আই ওয়াজ উইলিং অর ওয়েলিং আউট, মানে এখানে বোঝাতে চাচ্ছে যে একটা দেয়াল যদি আমাকে তৈরি করতে হয় তার আগে আমি চিন্তা করবো যে এই দেয়ালটা আমি কেন বানাচ্ছি, উদ্দেশ্যটা কি, অ্যান্ড হুম আই ওয়াজ লাইক টু গিভ অফেন্স, এবং কার সাথে আমার অফেন্স বা বাধাটা। ঠিক আছে। এবং কিছু মানুষ বা কিছু থাকে এখানে, এই সামথিং বলতে আসলে বোঝাই হচ্ছে নোমস এর কথা, এক ধরনের বায়বীয় বা মাটির আত্মা, ওগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না। যাই হোক, আমরা মূল কথাটা বলবো যে উনি দেয়াল তৈরি করতে চাইলে সেটা নিয়ে আগে চিন্তা ভাবনা করবেন, এবং কার বিরুদ্ধে বা কখন দেয়াল তৈরি করতে চাচ্ছেন এই বিষয়টা নিয়ে এখানে এক্সপ্লেইন করা হয়েছে। সিমিলারভাবে আমরা লিখবো যে এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, মেন্ডিং ওয়াল থেকে নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে। এখানে কবি বলছে যে
ইফ হি এভার বিল্ডস এ ওয়াল, যদি তিনি কোনোদিনও কোনো একটা কবিতা তৈরি করে, সরি দেয়াল তৈরি করে, তাহলে সে নিজেকে প্রশ্ন করবে যে কেন আমি এই দেয়ালটা তৈরি করছি এবং এটার ইন্টেনশনটা কি, উদ্দেশ্যটা কি এই দেয়ালটার। আমরা একটা উদ্দেশ্য জেনেছিলাম, বেশ কয়েকটা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখা, আরেকটা কি কাছের মানুষের মধ্যে সম্পর্ক ভালো রাখা। ঠিক আছে, তো কবি এখানে দেয়াল তৈরি করতে চাচ্ছে তার প্রতিবেশীর মধ্যে, তার প্রতিবেশী এবং তার মধ্যে। তো বলছে যে এখানে আমার দেয়ালটা তৈরি করা সাপোর্ট করে নাই, ওনার কাছে আননেসেসারি মনে হয়েছে। কবির কাছে আননেসেসারি মনে হতেই পারে, কিন্তু আমাদের গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে এটা কিন্তু খুবই খুবই নেসেসারি। যাই হোক, তো এখানে যেটা উনি কবিকে, কবি তার প্রতিবেশীকে বলছে যে না, এখানে দেয়াল তৈরি করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ আমার যে গাছগুলো আছে, ঠিক আছে, আমার যে গাছগুলো আছে সেটা হচ্ছে তোমার অংশে চলে যাচ্ছে, ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ বা অমুক তমুক কিছু একটা নাই। কিন্তু আমরা শেষে দেখতে পাবো যে আসলে একটা প্রতিবেশী বা পাশের মানুষের সাথে যদি সম্পর্ক ভালো রাখতে চাও, তাহলে অনেক সময় অবশ্যই এই দেয়ালটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দেয়াল মানে হচ্ছে মূলত সম্পর্কের মধ্যে বাধা, অর্থাৎ দুটো মানুষের সম্পর্ক ভালো রাখতে হলে মাঝে মধ্যে একটু বিচ্ছিন্ন থাকতে হয়। এবং শেষে উনি হচ্ছে আবারও সেই আধ্যাত্মিক বিষয়টার কথা বলেছেন যে কিছু একটা আছে যারা কখনো দেয়াল পছন্দ করে না। তো তোমরা GNOMES নোমস উচ্চারণ হয়, এটা লিখে গুগল সার্চ করলে একটু পাবে আর কি। তো এক্ষেত্রেও আমি বলবো যে মেন্ডিং ওয়াল নিয়ে তোমাদের যে সামারিটা আছে বা যে কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো আছে সেগুলো দেখে যে ধারণা যা পেয়েছো সেটার আলোকেই তোমরা এটারও অ্যান্সার লেখার চেষ্টা করবে, আশা করি ভালো নাম্বার পাবে। তো আজকে ভিডিও পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।